আমার এই পঙ্গুত্ব জীবনে কোন ছেলেটা আমাকে মাইনে নেবে বলেন? আমার এই সংসার যে ভাঙবে তা কি আল্লাহ সহ্য করবে না? উনি বলছেন যে আমি এরকম বিবাহিত, তখন বলছিস দেখো আমি কিন্তু একজন প্রতিবন্ধী, তুমি কি আমার জীবনটা শেয়ার করে নিতে পারবে? তো হ্যাঁ আমি নিতে পারবো। তখন থেকে তো আমাদের সংসার আগের ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এখন নতুন করে উনি ওয়াইফ বলতেছে যে আমার হাজবেন্ড এই করছে সেই করছে, এই এই নানান বিষয়গুলো তুলে ধরতেছে। তার প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে যাবে যে সে আমার মতন একটা এমন একটা পঙ্গু মেয়ে নিয়ে 15 বছর যাবৎ কাটিয়ে দিছে, তো আমার কাছ থেকে সে একদিনের জন্য কোথাও ছিন্ন ভিন্ন হয়নি। আমার হাজবেন্ড আমাকে বিয়ে করছে, উনি ওয়াইফ আছে, উনি সন্তান আছে, এটাই বিবাদ। এই বিবাদ যদি উনি আসতে যান তো বলছি আমি সুন্দর দৃষ্টিতে ওকে মেনে নেব। আমি একটা প্রতিবন্ধী, আপনারা দয়া করেন আমাকে, আমার একটা মেয়ে আছে ফুটফুটে, ওর জীবনটা ভাবতে শুরু করেন। এত এত কেন লাগছেন আমার পিছনে আপনারা? আমার হাজবেন্ড কি করছে সেটা আমার দেখার বিষয় না, আমার বিষয় আমার হাজবেন্ড আমাকে এতটুক ভালোবাসে 15 বছর যাবৎ। আমার এই সংসার যে ভাঙবে তা কি আল্লাহ সহ্য করবে না? আমার এই সংসারে আমার এই জীবনটাকে বাঁচতে দিন, আমাকে সুন্দরভাবে বাঁচতে দিন। আমি 14 বছর জীবনে আমি একদিনের জন্য আমার স্বামীর কাছ থেকে আমি ভালোবাসা পাই না, এটা আমি বলবো না। আমি প্রতিদিন ওর ভালোবাসা পেয়েছি। আমার এই পঙ্গুত্ব জীবনে কোন ছেলেটা আমাকে মাইনে নেবে বলেন? আপনারা বলেন আমাকে, একটা কথা দেন, আপনারা কেউ মাইনে নেবেন আমার এই জীবনটাকে? কোনো সুস্থ ছেলে সে যত অপরাধ করুক না কেন, আমি তো ও তো আমাকে মাইনে নিছে, ওর ভালোবাসা দিয়ে আমাকে ভালোবাসা জয় করেছে।